এরপরে আল্লাহ বলেন, ওহাল আতাকা হাদিসু মুসা, আপনার কাছে কি হে রসুল, আপনার কাছে কি মুসা আলাইহিস সালামের ঘটনা এসেছে? হাদিস মানে কথা, মুসা আলাইহিস সালামের কথা কি আপনি শুনেছেন, তার ঘটনা কি আপনার কাছে এসেছে? এখন এটা প্রশ্ন করে আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, ইজরা নারান, যখন মুসা আলাইহিস সালাম আগুন দেখতে পেলেন, ফকাল আলে আহলিহি, আগুন দেখে তার স্ত্রীকে তিনি বললেন, ইমকুসু, এখানে থামো, ইন্নি আনাস্তু নারান, আমি আগুন দেখতে পাচ্ছি, লাল্লি আতিকু মিনহা বিকাবাসিন, সম্ভবত সেখান থেকে তোমার জন্য আমি একটা জ্বলন্ত কাষ্ঠখণ্ড নিয়ে আসবো, আও আজিজু আলা নারি হুদা, অথবা ওই আগুনের মাধ্যমে আমি সঠিক পথ পাব। অর্থাৎ মুসা আলাইহিস সালাম তার শ্বশুরবাড়ির মাদায়েনে, মাদায়েনটা লোহিত সাগরের একেবারে কিনারা ঘেঁষে লম্বা লম্বা বিশাল একটা এলাকা, এটা মদিনার থেকে উত্তর অঞ্চলে সিরিয়া অঞ্চলের সীমানায় বিশাল একটা এলাকা মাদায়েন, শোয়েব আলাইহিস সালামের বাড়ি ওখানে। মুসা আলাইহিস সালাম মিশর থেকে পালিয়ে 25 বছর বয়সে এই মাদায়েনে এসে শোয়েব আলাইহিস সালামের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, তার মেয়ে বিয়ে করেছিলেন। শোয়েব আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর। এখানে দীর্ঘকাল মুসা আলাইহিস সালাম থাকার পরে যখন তিনি মিশরে যাবেন, তার মা আছে, ভাই আছে, তো এই মিশরে যাওয়ার জন্য যখন রওনা করলেন, তো স্ত্রীর সাথে ছিল গর্ভবতী স্ত্রী, সাথে অনেকগুলি বকরি ছিল, তো এগুলি নিয়ে এমন একটা স্থানে আসলেন, আসার পরে রাতে প্রচণ্ড ঝড় বাতাস, ঠান্ডা বাতাস শুরু হয়ে গেল, বকরিগুলি সব এলোমেলো হয়ে গেল, মানে পথ হারিয়ে গেল, যে কোন দিক যাবে কিছু পথ পাচ্ছে না। এখনকার মতো তো আর সেই যুগে পৃথিবীতে ওরকম রাস্তাঘাট ছিল না, কাজেই পথ হারিয়ে গেছে। এখন এই অস্থির অবস্থা, এবং এর মধ্যে আবার স্ত্রীর প্রশ্নটা ধরা শুরু হয়ে গেছে, একই সঙ্গে কতগুলা বিপদ। এই সময় মুসা আলাইহিস সালাম তার মানে এই মাদা এদিক থেকে তো মিশরে যাবেন, তো এখন এইদিকে যাইতে হলে ওনার এই যে তুর পাহাড়, আল্লাহ বলছেন জানেবে তুরের আই মানে ডান দিক, তাহলে এদিকে উত্তর সাইডটি ডান দিক হচ্ছে, যেহেতু মাদায়ন থেকে মিশরের দিকে যেতে হচ্ছে। এখন ওই লোহিত সাগরের মাথায় যে আকাব উপসাগর, মানে এক কথায় এখন যেখানে সুয়েজ খাল, ওই জায়গাটা তো আগে সুয়েজ খাল ছিল না, ওখান থেকে মিশরে ঢুকতে হবে যোজক। তো মুসা আলাইহিস সালাম এখন ওখানে এসে থেমে গেলেন, তখন তিনি উত্তর দিকে তুর পাহাড়ের একটা অংশে তিনি দেখতে পেলেন যে আগুন জ্বলছে, তো স্ত্রীকে বললেন যে আমি ওখান থেকে তোমার জন্য একটা জ্বলন্ত কাষ্ঠখণ্ড নিয়ে আসবো, অথবা ওই আগুনের মাধ্যমে আমি ওখানে কাউকে পাবো, আমি পথের সন্ধান আমি বের করবো যে আমি কোন পথে মিশর যাবো। ফালাম্মা আতাহা, অথবা মুসা আলাইহিস সালাম যখন সেই আগুনের কাছে আসলেন, নু দিয়া মুসা, তখন তাকে ডাক দেওয়া হলো যে হে মুসা, মানে আওয়াজটা শুনতে পেলেন, কে ডাকছে তা দেখতে পাচ্ছেন না, তাহলে নু দিয়া শব্দটা মানে ব্যবহার করা হয়েছে, তার মানে কে ডাকছে তা উনি দেখতে পাচ্ছেন না। নু দিয়া, তাকে ডাক দেওয়া হলো নাম ধরে, ইয়া মুসা, ইন্নিয়ানা রব্বুকা, আমি তোমার রব, ফাকলা না আলাইকা, তুমি তোমার জুতা খুলে ফেলো, ইন্নাকে বেলোয়াদেল মুকাদ্দাসি তুয়া, তুমি এখানে পবিত্র তুয়া প্রান্তরে আছো, এটা এই ময়দানটার নাম তুয়া ময়দান, এখানে তুমি আসো। এভাবে আল্লাহ তাআলা তার পরিচয় দিলেন, এবং জুতা খুলতে বলার ব্যাপারে তাফসীর কাকরা বলেন যে সম্ভবত মুসা আলাইহিস সালামের জুতার নিচে কোনো অপবিত্র বস্তু থাকতে পারে, এই জন্যই তাকে জুতা খুলতে বলা হয়েছে। তাহলে আল্লাহর সামনে জুতা পায়ে দিয়ে যাওয়া, এটা এটা মানে বেয়াদবি না, বা এটা অবৈধ না, এটা আল্লাহর সামনে তার বান্দা জুতা, এটা পোশাক, এটা পরে যেতে পারে, জুতা পায়ে দিয়ে আপনি নামাজও পড়তে পারেন, কিন্তু জুতা পবিত্র আছে কি এটা পরীক্ষা করে মসজিদে উঠতে হবে। আর যে জামানায় এই শরিয়াত আসছে, সেই জামানায় এইরকম সুন্দর মসজিদ ছিল না, এরকম মোজাইক করা ঘর, এই কোন রকম ওই পাথর দিয়া ঘেরা, দেখেন না হাজার হাজার বছর আগরের যে স্মৃতিগুলা মসজিদগুলা, যেমন ষাট গম্বুজ মসজিদ আমাদের বাগেরহাটে, তো একেবারে বিশাল আকারের মসজিদ, কিন্তু ভিতরে অবস্থা তো ওরকম যে একটা জায়নামাজ সারা নামাজ পড়া যাচ্ছে না। তো এই জন্য জুতার ব্যাপারে তাফসীর কাকরা বলেন যে জুতার ব্যাপারটা হলো যে মুসা আলাইহিস সালামের জুতায় হতে পারে যে তলাতে কোনো অপরিযুক্ত বস্তু ছিল, যার জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জুতা খুলতে আদেশ দিয়েছেন। তা নাহলে জুতা একটা পোশাক, এই জুতা পরে কারো কাছে যাওয়ার মানে এই নয় যে তাকে অপমান করো, এটা নয়, এটা একটা পোশাক, এবং সবারই এই পোশাক পরার অধিকার আছে।
এই ময়দানটাকে পবিত্র ময়দান বানালো এই জন্য যে এই অঞ্চলটা এই বাইতুল মুকাদ্দাস অঞ্চল, এই অঞ্চলে ইব্রাহিম আলাইহিসসালামের থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিসসালামের ছেলে ইসহাক আলাইহিসসালাম সেখান থেকে আরম্ভ করে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সমস্ত নবী রসুলদের আবির্ভাব এই অঞ্চলে। কাজে এই অধিক পরিমাণে নবী রসুল আসার কারণে এই অঞ্চলটাকে আল্লাহ তাআলা মানে আদ্দে মুকাদ্দাস বা পবিত্র ভূমি বলে আখ্যায়িত করেছেন। এই মানুষগুলির বিচরণের কারণে এই জমিনটাও পবিত্র হয়ে গেছে, এই জন্য আল্লাহ আদ্দে মুকাদ্দাস এই জমিনটার নাম দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ানাক্তার তুকা ফাস্তামাইলে মায়ুহা, আমি তোমাকে বাছাই করে নিয়েছি অতঃপর তোমার কাছে যা হইকার হচ্ছে তুমি কান লাগাইয়া শোনো। একটার তুকা মানে বাছাই করে নেওয়া। আল্লাহ বলেন আমি বনি ইসরাইলের মধ্যে থেকে তোমাকে বাছাই করে নিয়েছি, অতএব তোমার কাছে যা হইকার হচ্ছে সেটা তুমি কান লাগাইয়া শোনো, ভালো করে শোনো। কি হইকার হচ্ছে? ইন্নি আনা রব্বুকা, প্রথম কথাই হলো যে আমি তোমার রব, লা ইলাহা ইল্লা না, আমি ছাড়া তোমার কোনো উপাস্য নাই, ফাবুদনি, অতএব তুমি আমার ইবাদত করো, ও আকামে সালাতা যিকরি, এবং আমার স্মরণে তুমি নামাজ প্রতিষ্ঠা করো। মূসা আলাইহিস সালামকে আল্লাহ প্রথম ওহী করে এই কথাগুলো বললেন, কি বললেন? যে আমি আল্লাহ, আমি ছাড়া কোনো উপাস্য নাই, আমার ইবাদত করো এবং আমার স্মরণের উদ্দেশ্যে তুমি নামাজ কায়েম করো। আমরা নামাজ পড়ি আল্লাহ স্মরণের জন্য, নামাজের প্রতিটি জায়গায় আমরা আল্লাহকে স্মরণ করি, কোরআন পড়ি, নামাজ শুরু করি আল্লাহু আকবার বলে, তারপর ফাতিহা পড়ি, কোরআন পড়ি, আবার রুকু দেই আল্লাহু আকবার বলে, তারপরে আমরা তসবিহগুলি পড়ি, সেগুলো সব আল্লাহর প্রশংসা, সুবহানা রব্বিয়াল আজিম, তারপরে সুবহানা রব্বিয়াল, সবগুলি আল্লাহর জিকের, আল্লাহর স্মরণ, আল্লাহর প্রশংসা। এই জন্য বলেন আকিমি সালাতা লিযিকরি, তুমি নামাজ প্রতিষ্ঠা করো আমার স্মরণে, আমার স্মরণের জন্য। আর জেনে রাখো ইন্না সাআতা আতিয়াতুন, নিশ্চয়ই কিয়ামত আসবে, আসন্ন। আতিয়াতুন শব্দের সোজা বাং আসন্ন, যেটা আসবে, কিয়ামত আসন্ন। এখন মূসা আলাইহিস সালাম তো হাজার হাজার বছর আগের পয়গম্বর, কিন্তু তাকেই আল্লাহ বলছেন কিয়ামত আসন্ন। তাহলে আসলে সময়টা, এই পৃথিবীতে যে সময়টা দেওয়া হয়েছে, এই সময়টা ব্যাপারটা আমাদের বোঝা খুবই মুশকিল, যে খুবই সামান্য সময় এই পৃথিবীর মধ্যে আমরা আছি, সময়টা খুবই সামান্য। আমরা ২৪ ঘন্টা একটা দিবারাত্রি পাচ্ছি, আর আল্লাহর কাছে একটা দিন হবে ১০০০ বছরের সমান। এই জন্য মূসা আলাইহিস সালামকে বললেন যে কিয়ামত আসন্ন, আগত, আসবে, কিন্তু আকাদু উখফিহা, আমি সেটার সময়টাকে লুকিয়ে রাখবো, কিয়ামতের সময়টা আমি কাউকে বলে দেব না। এটা আল্লাহ বললেন আকাদু উখফিহা, আমি ওটাকে লুকিয়ে রাখবো। কেন? লেতুজা কুল্লু নাসমিন বিমা তাসা, যাতে প্রত্যেক মানুষ তার শ্রমের বিনিময় পেতে পারে, আমি প্রত্যেককে তার শ্রমের বিনিময় দেওয়ার জন্য ওই দিনটাকে লুকিয়ে রেখি, যদি প্রকাশ করে দেই তো সবাই ওই দিনের কাছাকাছি যেয়ে সবাই ভালো কাজ করবে, পৃথিবীতে একটাও কাফের থাকবে না, সবই জান্নাতের আমল করবে, কাজে এটা আমি করব না, ওটা আমি লুকিয়ে রেখেছি, বিশ্বাস করতে হবে গায়েবের উপরে। ইমানের কথাই হচ্ছে বিশ্বাস হচ্ছে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, কিয়ামত গায়ব অদৃশ্য, এই অদৃশ্যের উপরে বিশ্বাস করতে হবে। আল্লাহ বলেন আমি ওর সময়টাকে আমি লুকিয়ে রেখেছি, যাতে করে আমি ওই দিনে প্রত্যেকটা মানুষের শ্রমের মজুরি, শ্রমের বিনিময় দিতে পারি, এর জন্য আমি এই দিনটাকে নির্ধারিত করে রেখেছি এবং সময়টা লুকিয়ে রেখেছি। ফালাইয়াসুদ্দান্না কান্না মানলা ইমনু বিহা, অতএব এই কিয়ামতকে যারা বিশ্বাস করে না, এরকম কোনো লোকের কথা, এরকম কোনো মানুষের কথা আপনি কিয়ামতের বিশ্বাস থেকে সরে দাঁড়াবেন না। মানলা ইমনু বিহা, যারা এই কিয়ামতকে বিশ্বাস করে না তারাই আপনাকে এই ধরনের কথা বলবে, এগুলো কিছু না, অত্যাবাহা উপতারাদা, এবং সে নিজের মনের কামনা বাসনার অনুকরণ করে এবং সে নিজেকে ধ্বংস করে। যে নিজের কামনা বাসনা অনুকরণ করে সে নিজেকে ধ্বংস করে, তার কারণ এই সময়টা পার হয়ে যাওয়ার পরেই তার ধ্বংস শুরু হয়ে যাবে। তো আমার মনে একটা চিন্তা আসে, চিন্তাটা আমি এটা আলোচনা করব। তো চিন্তাটা আসে যে বিজ্ঞানীরা বলে যে পৃথিবীর বয়স অন্তত ১২০০ কোটি বছর, তাহলে
এই পৃথিবী যে আল্লাহ সৃষ্টি করেছেন এবং চিরস্থায়ীভাবে সৃষ্টি করেছেন, এটা আল্লাহর সৃষ্টি বলেই এটা 1200 কোটি বছর থাকতে পারে, কিন্তু মানুষের কোনো সৃষ্টি এটা তো এরকম স্থায়ী হতে পারে না। কাজেই আল্লাহ বলেন যে আকাশ পৃথিবী আমি বানিয়েছি, আসলে এটা সত্য, যার জন্য আকাশ পৃথিবী 1200 কোটি বছর। এই একটা চিন্তা আমার মধ্যে আসে। আর 2 নম্বর চিন্তা হলো যে এই 1200 কোটি বছর আল্লাহ ছাড়া যদি তার সমকক্ষ কেউ থাকতো, তো এই 1200 কোটি বছরের মধ্যে 2-1টা যুদ্ধ না হয়ে পারতো না, তাহলে এই পৃথিবীর অস্তিত্বটা হয়তো অন্যরকম হয়ে যেতে পারত। কিন্তু এই 1200 কোটি বছরের মধ্যে আল্লাহর সাথে কেউ যুদ্ধ করলো না, আল্লাহর পৃথিবী দখল করার কেউ চেষ্টা করলো না, তা আল্লাহ যে বলেন যে আমি এক, আমার সমকক্ষ কেউ নাই, এ কথাটা সত্য। আমার মনেটি আসে, আপনারা কি মনে করেন? আল্লাহ তো চিন্তা গবেষণা করতে বলছে, তুমি চিন্তা গবেষণা করো। তা আমি চিন্তা করে করে দেখলাম যে আসলেই তো কারো রাজ্য তো 1000-2000 বছরের বেশি টেকে নাই, কাজে আল্লাহর রাজত্বটা 1200 কোটি বছর একভাবে টিকে আছে, তার কারণ আসলেই তার সমকক্ষ নাই, তিনি সমাদ, অলামিয়াকুল্লাহ কুফুয়ান। তার সমকক্ষ না থাকার কারণেই 1200 কোটি বছর পর্যন্ত তার সাম্রাজ্য একইভাবে বিরাজমান। কাজে এগুলি আমাদের ইমান বাড়বে। তা আল্লাহ বলেন যে নিজের অনুকরণ করে, নিজের মনের চাহিদা কামনা বাসন অনুকরণ করে, সে অবশ্যই ধ্বংস হবে। যারা আল্লাহর অস্তিত্ব মানে না, আসলেই তারা খুবই এমন মানুষ, তাদের দুঃখ হয় যে এই মানুষগুলো কত কঠিন বিপদে পড়বে সামনে। আমি শুধু আপনারা, আপনাদের বন্ধু বান্ধব ডানে বামে, আপনারা যারা জ্ঞানীগুণী, আপনাদের সাথেই এই নাস্তিকদের সম্পর্ক বা নাস্তিককে আপনারা বেশি জানতে পারবেন। আমার কাছে একজন ব্যারিস্টার ছিলেন ঢাকার থেকে আমার সাথে দেখা করার জন্য, তো উনি আমাকে বলেন যে হুজুর, আমরা তো সব বড় লোকের কাজবাজ করি কিন্তু ম্যাক্সিমাম নাস্তিক। এখন এই যে বড় শিক্ষিত লোকগুলো নাস্তিক, আর আল্লাহ কোরআনে বলেন যে কোরআনের জ্ঞান যাদের নাই তারা সব উম্মি, উম্মি মানে নিরক্ষর। এখন আল্লাহর কথা শুনবেন না, ইউনিভার্সিটি ডিগ্রি কথা শুনবেন। আল্লাহ বলেন যে আমার এই কোরআনের জ্ঞান যারা রাখে না তারা সব কি? উম্মি। আর ফরমান হলো হুয়াল্লাযী বাআসাবিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম। আল্লাহ বলেন যে উম্মিদের মধ্যে আল্লাহ উম্মি রসুল পাঠাইছেন। উম্মিদের মধ্যে মানে কি? আরবিকে লেখাপড়া লোক মোটেও ছিল না, অনেক লেখাপড়া লোক ছিল, কিন্তু কোরআনের জ্ঞান কারো না থাকার কারণে আল্লাহ বলছে ওরা সব উম্মি। তাহলে কোরআনের জ্ঞান যদি না থাকে এই মানুষগুলো সব কি? উম্মি। এখন বুঝালেন, আপনার সেই সার্টিফিকেট ডাক্তারের যতই থাকুক, কোরআনের জ্ঞান না থাকলে আল্লাহ বলছেন এগুলো উম্মি, এগুলো কোনো জ্ঞান নাই। তার কারণ একটা নিজের ভালো মন্দ যে বোঝে না সে তো উম্মি। আমি আমার চিন্তা যেটা আসছে সেটা আপনাদেরকে বলি, যে আপনি এদেরকে একটু বলেন যদি বলার সুযোগ হয়, যে তুমি এই তোমার দেহের এই যে স্ট্রাকচারের ভিতরে যে একটা যন্ত্র আছে, মেশিন আছে, যেটার পরে তুমি কথা বলছো, খাচ্ছ, ঘুমাচ্ছ, চলছো, ফেসো, এই মেশিনটা তোমার মধ্যে ঢুকলো কখন এটা বলো তো? তোমার মধ্যে ইঞ্জিনটা কখন ঢুকানো হলো, কে ঢুকাইলো? আল্লাহ বলেন তোমার মাতৃগর্ভে 3টা পর্দার ভিতরে তুমি যখন ছিলে পানি, সেই পানির থেকে আমি তোমার স্তর বদলি বদলি করে করে 120 দিন পরে ওই 3টা আবরণের ভিতরে আমি তোমার ইঞ্জিন ঢুকাই দিচ্ছি। বলেন, আমরা তো সবাই পৃথিবীতে মায়ের পেট থেকে আসি, সেই ইঞ্জিনটা কীভাবে ঢুকছে এর কোনো কারো কাছে এর কোনো জ্ঞান বুদ্ধি আছে? আল্লাহ বলছেন তাই আমরা বলছি যে আসলেই এটা সত্য, এই ইঞ্জিন তো আল্লাহ ঢুকাই দিছে। তো এখন এভাবে আল্লাহ ইঞ্জিন ঢুকাই দিলেন, আল্লাহ বলেন ওই ইঞ্জিনটা যখন আমি খুলে নেব তখন তুমি তোমার সমস্ত শক্তি নিয়ে, তোমার কত প্রোটেক্টেড অট্টালিকা আছে, কলাপসিবল গেট আছে, তোমার কত শক্তি আছে, তুমি সব নিয়া, তোমার অস্ত্রপাতি সব নিয়ে তুমি রেডি থাকো, আর দেখবা যে তোমার ভিতর থেকে ইঞ্জিন নিয়ে আমার ফেরেশতারা চলে গেল, তুমি ধরাস করে পড়ে থাকবে, বডি দিয়ে তোমার থাকবে লাশ, এই একটু পরই পছন্দ ধরবে ইঞ্জিন তোমার বের হয়ে গেল। তো তুমি যত বড় জ্ঞানী হও, এই 2টা কথার উত্তর তুমি দাও, যে ইঞ্জিনটা তোমার মধ্যে কে ঢুকালো, কখন ঢুকালো, আর ইঞ্জিনটা তোমার থেকে বেরিয়ে যাচ্ছে তখন তুমি তোমার জ্ঞান বুদ্ধি নিয়ে কি করো? হ্যাঁ, তখন তোমার জ্ঞান বুদ্ধি নিয়ে তুমি কি করো? কেন যায় তোমার ইঞ্জিন বের হয়ে গেল কেন? কাজে এই ইঞ্জিন ঢুকছে কেমনে তাও তুমি বলতে পারো না, বের হয়ে যায় কেমনে তাও তুমি বলতে পারো না,
কাজে ওই দেখেন ওদের সাথে আপনি যদি যান তোরা আপনার সাথে এমন সাবজেক্ট বলবে যেটার আপনার জ্ঞান নাই, ওই মহাকাশ, এই কৃষ্ণ গহ্বর, ব্ল্যাক হোল, ওই সেই, এগুলো দিয়ে আপনাকে হয়রান করবে। কিন্তু আপনি ওকে ছোট্ট জিনিস জিজ্ঞাসা করবেন যে তোমার নিজের উপরে আমার দুইটা প্রশ্ন, যে তুমি যে ইঞ্জিনটার বলে এখন পণ্ডিত সেজেছে, ইঞ্জিনটা তোমার দেহে ঢুকলো কবে আর বের হবে কবে? বের হওয়ার ডেটটা বলো আমাকে। তোমার ইঞ্জিনটা যখন বের হয়ে যাবে কবে বের হবে ডেট বলো। আর তুমি এর জন্য রেডি থাকো যে তোমার কত ক্ষমতা আছে ইঞ্জিনটা তুমি রাখতে পারো কিনা ভিতরে। যখন পারো না তখন আল্লাহর কাছে সারেন্ডার করো, যদি না করো তো হাই রে পিটান, হাই রে পিটান। হ্যাঁ, যত মজার খাওয়া দুনিয়াতে খাচ্ছ দেখবা ওখানে গেলে কি খাওয়ানো হয়। পানির পরিপ্রেক্ষিতে রক্ত পুষ খাওয়ানো হবে, খাদ্যের পরিপ্রেক্ষিতে জাকুম গাছ খাওয়ানো হবে, পোশাক দেওয়া হবে আলকাতরার জামা। কাজেই সতর্ক হও, নির্বোধ ছাড়া কেউ আল্লাহকে অস্বীকার করে না, এটা আল্লাহ কোরআনেই বলেছেন। ইব্রাহিম ইল্লামান সাফিয়া নাফসা, নির্বোধ আত্মা ছাড়া কেউ ইব্রাহিম আলাইহিসসালামের দিনকে অস্বীকার করে না, এটা আল্লাহ কোরআনেই বলেছেন। কাজে এই লোকগুলো একেবারে নির্বোধ, এরা উম্মি। কাজে এই জন্য মনে রাখবেন আসমানি কেতাবের জ্ঞান যাদের নাই তারা কি উম্মি। কি কষ্ট পাইছেন মনে? স্বীকার করতে হবে যে আসলে আমরা এই কেতাবের জ্ঞান এক উম্মি। কিন্তু উম্মি থাকেন না, এখন যেটুক সময় আছে এটুক সময় আপনি আগান, তাহলে আপনি উম্মি থাকবেন না। আপনি যা পারেন তাই, সবাই মেধা তো এক না, যার যে মেধা সেই মেধা অনুযায়ী আপনি আগান। আল্লাহ জানেন যে আমার বান্দার কতটুক ক্যাপাসিটি আছে, তার বাইরে আপনাকে আল্লাহ বোঝা চাপাবেন না। তো আল্লাহ বললেন, এখন আল্লাহর কাছে তো মুসা আসলাম দাঁড়ানো, মুসা আসলাম ওই আগুনটা দেখে যখন ওখানে গেলেন তখন যা দেখেন যে গাছে ধাউ ধাউ করে আগুন জ্বলছে আলো, কিন্তু যত জোরে আগুন জ্বলে তত গাছের পাতা আরো সুন্দর সবুজ দেখা যায়। তখন মুসা আসলাম ভয় পেয়ে গেলেন যে একটা আগুন জ্বললে তো পুড়বে, ডালগুলা ভেঙে ভেঙে পড়ে যাবে, পাতাগুলা ই হবে মানে হলুদ বর্ণের হবে বা শুকিয়ে যাবে, তো কিছুই হচ্ছে না। তখন উনি ভয়তে পিছনে হটতে চেয়েছিলেন, তখন আগুন তাকে আইসে গ্রাস করে যে সে যাইতে পারছে না। এমতো অবস্থায় মানে মুসলাম ভীত অবস্থায় সেখানে দাঁড়িয়ে গেলেন। তো এই দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহ এই কথা তাকে বললেন যে আমি তোমাকে মনোনীত করেছি, বাছাই করেছি, আমি আল্লাহ ছাড়া তোমার মাবুদ নাই, আমার ইবাদত করো আর আল্লাহর স্মরণে তুমি নামাজ কায়েম করো, আর কিয়ামত অবশ্যই হবে। এটা আমি সময়টাকে আমি গোপন রেখেছি, আমি সময়টা প্রকাশ করব না। এই কিয়ামতের বিশ্বাস থেকে যেন তোমাকে কেউ ফিরাতে না পারে, খবরদার, কিয়ামতের বিশ্বাস অবশ্যই তুমি করো, ওই দিনে আমি সকলের কর্মফল আমি দান করব। এটা বলার পরে আল্লাহ বললেন, হেদায়ত দেওয়ার পরে বললেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার ডাইন হাতে কি? এখন আল্লাহ তো সব দেখে, মাটির তলে কি তাও দেখে, কিন্তু মূসা আসলে কেন বললেন তোমার ডাইন হাতে কি? এটা বলার উদ্দেশ্য হলো আপনারা যদি একজন ম্যাজিশিয়ানের কাছে যান তখন বলবে যে আমার হাতে কি, আপনি বলবেন যে এটা একটা লাইট, তা আপনি বলেন হ্যাঁ এটা লাইট, আপনি বলেন এটা লাইট, এই যে সবাই বললাম তো আমার হাতে লাইট, এখন আমি এইটার ম্যাজিক চালাবো, দেখবেন এটা ইঁদুর হয়ে দৌড় দিয়ে চলে যাবে। এখন ম্যাজিশিয়ান যদি আপনাকে আগে না দেখায় যে যে এটা লাইট সবাই নিশ্চিত না হন, তাহলে তো আপনি তার ম্যাজিকটা কিনে বুঝতে পারবেন না। তো এই যে এটা উদাহরণ দেওয়াটা, আমি যেহেতু আমরা দুর্বল এই জন্য উদাহরণ দিচ্ছি, উদাহরণ হয়তো আল্লাহ যদি অপছন্দ করেন আমাকে মাফ করুন, কিন্তু বিষয়টা এই জন্যই যে মুসা আলাইহিসসালাম নিশ্চিত হোক যে তার এটা কি। এখন দেখে যে হ্যাঁ এটা আমার লাঠি, এই জন্য আর মুসা তোমার হাতে কি, হ্যাঁ এটা দেখ হ্যাঁ লাঠি আমার, অন্য কিছু না, অমা তেলকে বি আমি মুসা লাঠি। এই লাঠি দেখার পরে আল্লাহ কি বললেন, মুসা বললেন হি আসাই আমার লাঠি, এরপরে আরো ইচ্ছাকৃত বেশি কথা বললেন কি, আতাওয়াক্কাউ আলাইহা, এই লাঠির উপরে আমি ভর করে চলি, অহস্যবে আলা গানামি, এই লাঠি দ্বারা আমরা বকরিকে আমি পাতা পেড়ে দেই, অলিয়াফিয়া মারি মুখরা, এবং এই লাঠির মধ্যে আমার আরো অনেক কীর্তিকলাপ আছে, অনেক অনুষ্ঠান আছে, ক্ষুদে লাগলে আমি লাঠিটা গেড়ে দেই মাটিতে, তখন ডালপালা বের হয়ে ফল ধরে এবং পাকা ফল থাকে ও আসে, আমি সেটা খাই। যদি আমি পানি পান করবো, এখন কুয়ার কাছে গেছি
তা আমার কাছে পেয়ালাটা বা বালতিটা লাঠির মাথাটা বেতের লাঠির মতো বাঁকা ছিল, লাঠিটা শিঙের মতো মুসার, ওই ওর একটা বালতি বা একটা পানির বোতল বা ডোল দিয়া ওটা কুয়ার কেসে ধরলে ওটা কুয়ার নিচ পর্যন্ত লম্বা হয়ে চলে যায়, পানি ওটা নিয়ে আসতো লাঠিতে। তিনি যখন ঘুমাতেন তখন ওই লাঠিটা তার বকরি পাহারা দিত, কোনো শিয়ালে হিংস্র প্রাণী তার বকরি খেতে পারতো না। এগুলো হচ্ছে মায়ারিব উখরা। এই লাঠিতে আমার আরও অনেক ফাংশন আছে, অনেক কার্যক্রম আছে, এই লাঠি সেগুলো করে। তো এখন মুসা আলাইহিস সালাম নিশ্চিত হলেন যে এটা লাঠি। তো আল্লাহ কি বললেন এরপরে, আল্লাহ বললেন কালা আলকাহায়া মুসা, আল্লাহ বললেন যে মুসা এই লাঠিটা তুমি ফেলে দাও। তা আল্লাহ বলছেন ফেলে দিয়েছেন, আলকাহা মুসা আলাইহিস সালাম লাঠিটাকে নিক্ষেপ করলেন, ফেলে দিলেন, ফায়াজাই হাইয়াতুন তাসা, সাথে সাথে একটা প্রচন্ড গতিশীল একটা সাপ, শরীরের নীল বরণ শরীর, আবার গায়ে আছে লোম, ভয়ঙ্কর চক্ষু, খুব বড় এরকম একটা সাপ দেখে মুসা আলাইহিস সালাম ভয়তে লাফ দিয়া, সাপ না সাপ দেখলে না পালে এমন মানুষ আছে, মুসা আলাইহিস সালাম ভয়তে পালাবার চেষ্টা করছে। তো আল্লাহ কি বললেন, কলা খুজাওয়ালা তাকাব, ওটি ধরো ভয় করিও না। তো আল্লাহ বলছেন যখনই সাপের গায়ে হাত লাগালেন তো সাপ আবার লাঠি হয়ে গেল। এই জন্য আল্লাহ বলেন খুজাওয়ালা তাকাব, তুমি ধরো তুমি ভয় করো না। সানিউদিয়া সিরেতাল উলা, অচিরেই আমি তার পূর্ববর্তী আকৃতিতে তাকে আমি ফিরাই দেব, যে আকৃতিতে সে আগে ছিল তুমি ধরলে ওই পূর্ববর্তী আকৃতিতে সে রূপান্তরিত হবে, সে আবার লাঠি লাঠি হয়ে যাবে। এটা একটা মুসা একটা মুজিজা, মানে অলৌকিক শক্তি যার মোকাবেলা পৃথিবীর কোনো মানুষ করতে পারে না। আর দ্বিতীয়বার অদ্ভুম ইয়াদা কাইলা জানা হেকা, তোমার ডান হাত তোমার এরকম বগলে তুমি ঢোকাও, তাকরুজ বাইদা মেন গায়ের সু, তখন উজ্জ্বল আলো বের হয়ে আসবে যার মধ্যে কোনো ক্ষতিকর কিছু থাকবে না। মানে হাত জলে জলে না পড়ে না আগুন লাগে, যেহেতু মুসা আলাইহিস সালাম ইস্তি নিয়ে অন্ধকার পথ দেখতে পাচ্ছে না, তখন আল্লাহ বলেন যে ডাইন হাত বগলে ঢুকো বের করো, তারপর যে তুমি আলো পাবে মেন গায়ের সুয়েন, এর মধ্যে তোমার কোনো ক্ষতিকর কিছু থাকবে না, যে আলো জ্বলার কারণে আমার হাত কি নষ্ট হয়ে গেল না খারাপ হয়ে, এরকম কিছু না। আয়াতা নোখরা, এটা দ্বিতীয় নিদর্শন। এরকম করে করে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নয়টা নিদর্শন দান করেছেন, যে কোরআনে সব কিছু উল্লেখ আছে। লেনুরিয়াকা মেন আয়াতেন আল কুবরা, যে আমি এগুলির মাধ্যমে আমার বড় বড় নিদর্শন তোমাকে আমি দেখাবো, এবং তুমি কি করবে, এসাবেলা ফেরাউন ইন্নাহু তাগা, তুমি ফেরাউনের কাছে যাও, ফেরাউন বিদ্রোহী, তার কাছে তুমি যাও। এই আদেশ মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওখানে দিলেন, দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম ওখান থেকেই মিশরের দিকে রওনা হয়ে গেলেন। স্ত্রী কোথায় পড়ে আছে, ছাগল কোথায়, বকরি কোথায়, স্ত্রী পোষা বেদনা কোনো কিছুরই খবর নিতে আর পারলেন না। আল্লাহ বলছেন এজাব এলা ফেরাউনা ইন্নাহু তাগা, বিদ্রোহী ফেরাউন তার কাছে তুমি যাও। ঠিক ইব্রাহিম আলাইহিস সালামকে যেভাবে আল্লাহ বলছিলেন, ইসমাইল আলাইহিস সালামকে মা হাজেরাকে গাছের সেই যে দাওহাতুল কুবরা বড় গাছের নিচে রাখার পরে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে তুমি সিরিয়ায় চলে যাও, ইব্রাহিম আলাইহিস সালাম কিছু না বলেই সিরিয়ায় রওনা করে দিলেন। পয়গম্বরদের জীবনে এরকমই পরীক্ষা হয়। পরবর্তীতে মাদায়নগামী কাফেলা, এই পথ থেকে যারা যাচ্ছিল সেই মাদায়নগামী কাফেলার সাথে শোয়েব আলাইহিসসালামের কন্যা বাবার বাড়িতে চলে গিয়েছিল। মুসা আলাইহিসসালাম একাই মিশরে পৌঁছেছিলেন। তো ইনশাআল্লাহ আমাদের রাত্রে আমাদের আলোচনা আছে, আল্লাহ যদি মঞ্জুর করে তো আমরা রাত্রে আবার সমবেত হবো ইনশাআল্লাহ। তখন আমরা আবার একরুকু আমরা চলে আসছি, আবার আল্লাহ যদি মঞ্জুর করে তো আবার হয়তো রাত্রে আর একরুকু আমরা আগাবো।